असलमुकम सुप्रिय दर्शक श्रोता কৃষকের রাস্তায় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব কীভাবে আপনারা বস্তার মধ্যে লাওয়ার চেহারা রোপণ করবেন খুব সহজ পদ্ধতিতে আপনি বস্তার মধ্যে লাউর চেয়ার রোপণ করতে পারবেন এই পদ্ধতি যদি আপনি লাওয়ার চেয়ার রোপণ করেন তাহলে আপনি লাওয়ার চারা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলনও খুব দ্রুত চলে আসবে যারা নাকি ভাবতেছেন চান লাওয়ার রোপণ করবেন তারা বস্তা অথবা টপের মধ্যে লাউর চারা রোপণ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে আপনি বস্তার মধ্যে লাউর চারা রোপণ করবেন তার আগে বলেনি আমার এখন যারা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা লাওয়ার ছাড়া রোপনের পূর্বে আমরা কিছু এখানে যদি দেখতে পাচ্ছেন কিছু গোবর নিয়ে নিচ্ছি এবং কিছু মাটি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিছু আমরা মাটি নিয়ে নিচ্ছি মাটিগুলো কিন্তু খুব জর্জরা অবস্থায় আছে আপনি যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন মাটিগুলো কিন্তু খুব জর্জরা অবস্থায় আছে এখন আমরা এই লাউচারা খুব দ্রুত বৃদ্ধির জন্য আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু পানা নিয়ে নিচ্ছি শুকনো প্রচুর কিছু কিচুরিপানা নিয়ে নিচ্ছি আপনিও এভাবে কিছু কচুরি পানা নিয়ে নিতে পারেন এবার যদি আপনি পানা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লাওয়ার ছাড়া প্রচুর পরিমাণে শিকড় গজাবে তেমন আপনার কোনো কীটনাশক লাগবে না সেই জন্য আপনাকে এই কচুরিপনা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি যদি এইভাবে কচুরি দিয়ে দেন তাহলে আপনার ছাড়া দ্রুত বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা বস্তা নিয়ে নিয়েছি আপনি এভাবে একটা বস্তা নিয়ে নিতে পারেন এবং বস্তার একদম নিচে নিচে অবস্থায় আপনি কিছু মাটি তারপরে আবার কিছু কচুরিপানা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন মাটির পরে আমি আবার কিন্তু কিছু কচুরিপানা দিয়ে দিচ্ছি আপনি এভাবে কিছু কচুরিপাণা দিয়ে দিবেন কচুরিপাণা দেওয়ার পরে এই কচুরিপাণার উপরে আবার মাটি দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কচির পানা শেষ এখন কিন্তু আমরা আবার মাটি দিয়ে দিচ্ছি আপনিও সেই এভাবে আবার মাটি দিয়ে দিবেন আপনার ইয়াতে বস্তার মধ্যে যে কচির পানা রেখেছেন কচির পানার উপরে মাটি দিয়ে দিবেন মাটি দিয়ে পুরোটা বস্তা বরাট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটি দিয়ে সম্পূর্ণ মাটি দিয়ে পুরোটা বস্তা বরাট করে ফেলেছি আপনি যদি এভাবে আপনার বস্তাতে সুন্দরভাবে পুরোটা বস্তা এভাবে মাটি দিয়ে পরে আবার বরাট করে ফেলবেন বরাট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু লাওয়ার চারা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লাওয়ার চারা নিয়ে নিচ্ছি এখন আমরা এই লাউ চারাগুলো ওই বস্তার মধ্যে রোপণ করে ফেলবো আপনিও এভাবে আপনার বস্তার মধ্যে রোপণ করতে পারবেন লাউ চারা রোপণ করার পূর্বে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হালতো করে নিরানি দিয়ে তারপরে আমরা লাওয়ার চারা রোপণ করবো দেখতে পাচ্ছেন এখানে আমরা শুধু পলিথিনটি ছিঁড়ে তারপরে কিন্তু লাউ চারা রোপণ করতেছি এখানে খেয়াল রাখতে হবে যখন নাকি আপনি পলিটি সরাবেন যাতে করে আপনার যে লাওয়ার চারার যে মাটিগুলো আছে মাটিগুলো যাতে জরে না যায় হ্যাঁ মাটি সহ আপনি লাওয়ার চারাটা রোপণ করে ফেলবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা লাওয়ার চারাগুলো রোপণ করতেছি আপনিও সেম হইতে এইভাবে লাওয়ার চারা রোপণ করবেন লাওয়ার চারা রোপণ করার পূর্বে আপনার খেয়াল রাখতে হবে যাতে লাওয়ার চারা গুঁড়া যাতে মাটির গর্তে বেশি ঢুকে না পড়ে যদি গর্তে বেশি ঢুকে পড়ে তাহলে কিন্তু আপনার চারা পচা চারা গুঁড়ায় পচা লেগে যেতে পারে বা গাওয়া লেগে যেতে পারে সেই দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বস্তার মধ্যে দুটি চারা রোপণ করতেছি দুটি চারাই কিন্তু খুব খেয়ালভাবে রোপণ করতেছি যাতে করে আমাদের যে চারার সাথে যে মাটিগুলো আছে মাটিগুলো যাতে জরে না যায় এখানে যদি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি চারাতে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় গোস আছে এখন যদি আপনি লাওয়ার চারা রোপণ করেন তাহলে কিন্তু আপনার দ্রুত লাওয়ার চারা বৃদ্ধি পাবে লাওয়ার চারা মিস হবে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু লাউ চারাগুলো রোপণ করতেছি আপনিও আপনার টপে অথবা বস্তার মধ্যে এই পদ্ধতিতে লাউ চারা রোপণ করতে পারবেন আপনি আপনার বস্তা অথবা টপে যদি এই পদ্ধতিতে লাউ চারা রোপণ করেন তাহলে কিন্তু আপনার লাওয়ার চারা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব দ্রুত ফলনও চলে আসবে এবার রোপণ করলে আপনার চারাও মিচ যাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা লাউ চারা রোপণের পর পরই আপনি চারা গুঁড়ায় কিছু পানি দিয়ে দিবেন আপনি এভাবে প্রতিদিন সকালে এবং বিকালে এক সপ্তাহ এইভাবে পানি দিয়ে দিতে হবে যদি পানি না দেন তাহলে কিন্তু আপনার লাওয়ার চারা ইয়ে হবে না লাওয়ার চারা পরে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চারাগুড়ে পানি দিতে হবে এখানে যদি খেয়াল করেন চারার উপরের সাথে বা দুই দিন পরে বা একদিন পরে আপনি কি করবেন ওই চারাতে আবার উপরে কিছু কুচুরি পানা দিয়ে দিবেন যাতে করে চারা শিকড় গজাতে দ্রুত বৃদ্ধি পাবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারাগুড়ে আবার কচুরি কচুরিপানা পানা দিয়ে দিচ্ছি আপনিও এভাবে কচুরি দিয়ে দিবেন তবে কচুরি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে চারা গোড়ায় যাতে কচুরি না যায় দেখতে পাচ্ছেন এভাবে যদি আপনি কচুরি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চারায় প্রচুর পরিমাণে শিকড় গজাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে